হ্যালো স্টুডেন্ট, আজও আমরা কার্ভেচার অধ্যায়টির কয়েকটি গুরুত্বপূর্ণ সমস্যা নিয়ে আলোচনা করব। প্রথম সমস্যা, ইফ সি বি দ্য সেন্টার অব দ্য ইলিপস, এক্স স্কোয়ার বাই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু ওয়ান, শো দ্যাট অ্যাট অ্যানি পয়েন্ট পি রেডিয়াস অফ কার্ভেচার এফ ইকুয়াল টু সি ডি কিউ বাই এ বি ইকুয়াল টু এ স্কোয়ার বি স্কোয়ার বাই পি কিউ, হোয়্যার সি ডি ইজ দ্য সেমি ডায়ামিটার conjugate to CP and P is the perpendicular from the center on the tangent at P. দেখো, any point P, এই পিটা কিন্তু বড় হাতের পি, আর এখানে যেটা বলেছে অ্যান্ড স্মল পি, এটা হচ্ছে স্মল পি, স্মল পি ইজ দ্য পারপেন্ডিকুলার ফ্রম দ্য সেন্টার অন দ্য ট্যানজেন্ট অ্যাট পি। ঠিক আছে, এটা তোমাকে প্রমাণ করতে বলেছে। দেখো, তাহলে আমরা প্রথমে চিত্রটি অঙ্কন করি। চিত্রটি অঙ্কন করলেই তোমরা বুঝতে পারবে, হ্যাঁ, কনজুগেট ডায়ামিটার বলতে কী বোঝায়, মানে কনজুগেট টু সিপি বলেছে এখানে। হ্যাঁ, দেখো সেমি ডায়ামিটার শব্দটা বলতে কী বোঝায়, হ্যাঁ, সেগুলো সব তোমরা বুঝতে পারবে আরও ভালোভাবে। আমাকে একটা ইলিপস রাখছি, ধরো ধরো এটা হচ্ছে ইলিপস, এটা হচ্ছে সেন্টার সি ডায়ামিটার, এটাকে হচ্ছে একটা ডায়ামিটার বলবো, আর এটা একটা ডায়ামিটার। ঠিক আছে, এই ডায়ামিটার দুটো কী বলেছে, এটা পরস্পর লম্ব। সেমি ডায়ামিটার কোন দুটো বলেছে, বলেছে সিডি, এটা হচ্ছে সেমি ডায়ামিটার, আর এই পুরোটা হচ্ছে ডায়ামিটার সিডি, আর এটা হচ্ছে সিপি। সিডি এবং সিপি কনজুগেট, ঠিক আছে, মানে হচ্ছে সিডি ইজ দ্য সেমি ডায়ামিটার কনজুগেট টু সিপি বলা আছে। তার মানে এই ডায়ামিটার দুটো, মানে সেমি ডায়ামিটার দুটো পরস্পরের সঙ্গে 90 ডিগ্রি কোণ করেছে, কনজুগেট মানে। ঠিক আছে, তাহলে পিটা দেখো, এর উপরে যে কোনো একটা পয়েন্ট, তাহলে পি বিন্দু স্থানাঙ্ক আমি যদি ধরে নিই এক্স স্কোয়ার বাই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু ওয়ান, প্যারামেট্রিক আকারে যদি ধরি, তাহলে হবে এ কস ফাই কমা বি সাইন ফাই। তাহলে ডি বিন্দু স্থানাঙ্কটা কত হবে, দেখো এর সাথে 90 ডিগ্রি কোণ আছে, মানে এ কস 90 প্লাস ফাই, মানে হবে কত, মাইনাস এ সাইন ফাই, মাইনাস এ সাইন ফাই কমা বি সাইন 90 প্লাস ফাই, মানে হবে বি কস ফাই। তাহলে দেখো, আমরা যে চিত্রটি এখানে অঙ্কন করলাম, এটা একটা ইলিপস যার সেন্টারটা হচ্ছে সি, পি পি ড্যাশ এবং ডি ডি ড্যাশ হলো দুটো কনজুগেট ডায়ামিটার, এবং সিপি ও সিডি হলো তাহলে সেমি কনজুগেট ডায়ামিটার। পি বিন্দু স্থানাঙ্কটা আমি ধরে নিলাম এ কস ফাই কমা বি সাইন ফাই, যেহেতু এরা কনজুগেট ডায়ামিটার, তাহলে ডি বিন্দু স্থানাঙ্ক পাবো হচ্ছে মাইনাস এ সাইন ফাই কমা বি কস ফাই। এই পয়েন্টটা কী করে পেলাম, ডি বিন্দু স্থানাঙ্কটা আমি পেলাম ফাইয়ের জায়গায় 90 ডিগ্রি প্লাস ফাই বসিয়ে, সিটা সেন্টার। এবার আমরা কী করব, পি বিন্দুতে একটা ট্যানজেন্ট আনবো, এই সেন্টার থেকে সেই ট্যানজেন্টের লম্ব দূরত্বটা কী হবে, স্মল পি হবে। তাহলে আমরা পি বিন্দুতে একটি ট্যানজেন্ট অঙ্কন করলাম, সি থেকে এটা লম্ব দূরত্ব হবে হচ্ছে স্মল পি। ঠিক আছে, লম্ব দূরত্ব মানে এটা হচ্ছে 90 ডিগ্রি। এবার আমাকে যেগুলো প্রমাণ করতে দিয়েছে সেগুলো দেখো প্রমাণ করার চেষ্টা করি। তাহলে একবার অঙ্কটা দেখে নিই কী প্রমাণ করতে বলেছে। সিটা বলেছে সেন্টার অফ দ্য ইলিপস, ইলিপসের সমীকরণটা দেয়া আছে। ঠিক আছে, পি হচ্ছে যে কোনো একটা পয়েন্ট যার স্থানাঙ্ক আমি এটা ধরে নিয়েছি। তাহলে আমাকে দেখাতো রেডিয়াস কার্ভেচার এফ, রো এর বদলে এখানে এফ দিয়েছে, ইকুয়াল টু সিডি এটার কিউ বাই এ বি। ঠিক আছে, এ বি হচ্ছে মেজর অ্যাক্সিসটা হচ্ছে 2a, আর মাইনর অ্যাক্সিস অর্থাৎ মেজর অ্যাক্সিসের দৈর্ঘ্যটা হবে হচ্ছে 2a, আর মাইনর অ্যাক্সিস মানে এই বরাবর যেটা আছে সেটার দৈর্ঘ্য হবে হচ্ছে 2b। ঠিক আছে, ইকুয়াল টু স্কোয়ার বি স্কোয়ার বাই পি কিউ, হোয়্যার সিডি ইজ দ্য সেমি ডায়ামিটার
conjugate to CP and small p is the perpendicular from the center on the tangent at P. দেখো গিভিন ইকুয়েশনটা দেওয়া আছে, এর প্যারামেট্রিক সমীকরণটা আমি লিখলাম এক্স ইকুয়াল টু এ কস ফাই অ্যান্ড ওয়াই ইকুয়াল টু বি সাইন ফাই। লেট পি বিন্দু স্থানাঙ্ক এটা ধরে নিলাম, হোয়ার ইসেন্ট্রিক অ্যাঙ্গেল অফ পি ইজ হচ্ছে ফাই। তাহলে অতএব দ্য কোঅর্ডিনেট অফ ডি, তাহলে ফাইয়ের বদলে ডি এর কোঅর্ডিনেট বার করার জন্য ফাইয়ের জায়গায় আমি 90 প্লাস ফাই বসাবো। তাহলে কোঅর্ডিনেট অফ ডি পেয়ে গেলাম মাইনাস এ সাইন ফাই কমা বি কস ফাই। তাহলে এক্স এটা ধরা আছে, ওয়াই এটা ধরা আছে, এবার আমি এক্স ড্যাশ এক্স ডবল ড্যাশ ওয়াই ড্যাশ ওয়াই ডবল ড্যাশ বার করব। নাও এক্স ড্যাশ মানে ডিএক্স বাই ডি ফাই ইকুয়াল টু মাইনাস এ সাইন ফাই, এক্স ডবল ড্যাশ ইকুয়াল টু পেলাম মাইনাস এ কস ফাই, ওয়াই ড্যাশ সমান সমান পেলাম বি কস ফাই এবং ওয়াই ডবল ড্যাশ পেলাম মাইনাস বি সাইন ফাই। ঠিক আছে, অতএব দ্য রেডিয়াস অফ কার্ভেচার অ্যাট অ্যানি পয়েন্ট পি ইজ এফ ইকুয়াল টু, ফর্মুলাটা প্রয়োগ করলাম এক্স ড্যাশ ওয়াই ড্যাশ এক্স ডবল ড্যাশ ওয়াই ড্যাশের মানটি বসালাম। ঠিক আছে, বসাবার পর আমি এটা পেলাম। তাহলে এখান থেকে যদি এবিটা কমন নিই তাহলে ভেতরে পড়ে সাইন স্কোয়ার ফাই প্লাস কস স্কোয়ার ফাই মানে ওয়ান। তাহলে অ্যাকচুয়ালি ফাইনালি আমি এফ সমান সমান মানে রেডিয়াস অফ কার্ভেচার সমান সমান পেলাম এ স্কোয়ার সাইন স্কোয়ার ফাই প্লাস বি স্কোয়ার কস স্কোয়ার ফাই হোল টু দিবার তিনের দুই বাই এ বি। এটা এক নম্বর নাম দিলাম। অতএব সিডি ইকুয়াল টু, দেখো সিডি সি এবং ডি বিন্দুর মধ্যে দূরত্ব আমরা বার করব, সি এর স্থানাঙ্ক ওদের সেন্টার মানে অরিজিন 0,0। তাহলে সি এবং ডি বিন্দুদ্বয়ের মধ্যে দূরত্ব কত হবে, রুট ওভার 0 মাইনাস অফ মাইনাস এ সাইন ফাই তার হোল স্কোয়ার প্লাস 0 মাইনাস বি কস ফাই তার হোল স্কোয়ার। আমরা দুটো বিন্দুর মধ্যে দূরত্ব যা জানি সেইভাবে আমরা সিডি এর দূরত্ব নির্ণয় করব। তাহলে অতএব সিডি সমান সমান আমি এটা পেলাম। বস্তু স্কোয়ার করলে হচ্ছে সিডি স্কোয়ার ইকুয়াল টু এখানে হবে এ স্কোয়ার সাইন স্কোয়ার ফাই প্লাস বি স্কোয়ার কস স্কোয়ার ফাই, এটা দু নম্বর নাম দিলাম। এগেন দ্য ইকুয়েশন অফ দ্য ট্যানজেন্ট অফ দ্য ইলিপস এত অ্যাট পি মানে পি পয়েন্টে ইলিপসের ট্যানজেন্টের সমীকরণ আমি এখন নির্ণয় করছি। তাহলে আমরা সংক্ষেপে ট্যানজেন্টের সমীকরণ কীভাবে নির্ণয় করি সেটা আমরা আগে পড়েছি যে সংক্ষেপে ট্যানজেন্টের সমীকরণ যদি নির্ণয় করতে হয়, ধরো আমি এই ইলিপসের এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান বিন্দুতে ট্যানজেন্টের সমীকরণ নির্ণয় করতে চাইছি। ঠিক আছে, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু ওয়ান, এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান বিন্দুতে হচ্ছে ইকুয়েশন অফ ট্যানজেন্ট কী হবে, এক্সের জায়গায় বসবে এক্স এক্স ওয়ান বাই এ স্কোয়ার প্লাস ওয়াইয়ের জায়গায় বসবে ওয়াই ওয়াই ওয়ান বাই বি স্কোয়ার ইকুয়াল টু ওয়ান। ঠিক আছে, তাহলে এখানে এটার কোন বিন্দুতে বার করবো আমরা, পি বিন্দুতে, তার স্থানাঙ্ক কী ধরা আছে এ কস ফাই কমা বি সাইন ফাই, তার মানে এক্স ওয়ান মানে এ কস ফাই আর ওয়াই ওয়ান মানে বি সাইন ফাই। তাহলে এক্স স্কোয়ারের জায়গায় বসবে এক্স এক্স ওয়ান, তাহলে এক্স এ কস ফাই বাই এ স্কোয়ার প্লাস ওয়াইয়ের জায়গায় বসবে ওয়াই ওয়াই ওয়ান মানে ওয়াই ইন্টু বি সাইন ফাই বাই বি স্কোয়ার ইকুয়াল টু ওয়ান। এ কেটে গেল, এখানে বি কেটে গেল, তাহলে পেলাম হচ্ছে এ এক্স কস ফাই বাই এ প্লাস ওয়াই সাইন ফাই বাই বি ইকুয়াল টু ওয়ান। এবার এটাকে আমি লসাগু করে সরলরেখার সাধারণ ফর্ম এক্স প্লাস বি ওয়াই প্লাস সি এই আকারে নিয়ে আসবো। ঠিক আছে, তাহলে এটা পেলাম, এটা নাম দিলাম তিন। তাহলে এটা হচ্ছে ট্যানজেন্টের সমীকরণ। তাহলে আমরা চলো আবার ছবিতে ফিরে যাই। তাহলে এই যে লাল কালের লাইনটাই হচ্ছে ট্যানজেন্টের সমীকরণ। এবার সেন্টার মানে 0,0 থেকে এই ট্যানজেন্টের লম্ব দূরত্ব কত বলা আছে, পি। ঠিক আছে, তাহলে আমরা দেখো পি ইকুয়াল টু কী লিখতে পারি। তাহলে পি ইকুয়াল টু প্রথমে এক্সের জায়গায় 0 ওয়াইয়ের জায়গায় 0 বসিয়ে দেবো, তাহলে এটা পেলাম মড বাই রুট ওভার এক্সের সহগ তার স্কোয়ার, এখানে হচ্ছে ওয়াইয়ের সহগ এটা তার স্কোয়ার। ঠিক আছে, লম্ব দূরত্ব নির্ণয় করার সূত্র আমরা জানি, সেই সূত্র প্রয়োগ করে আমরা এটা পেলাম এক সেন্টার থেকে এই সরলরেখাটা লম্ব দূরত্ব, এটা মানে হচ্ছে পি বিন্দুতে ট্যানজেন্টের সমীকরণ। তাহলে এটা সিম্পলিফাই করলে আমি পেলাম পি ইকুয়াল টু এ বি বাই রুট ওভার, এটা মানেই দেখবে পেয়েছি আমি সিডিস্তা স্কোয়ার বা সিডিও লিখতে পারতে এর বদলে ইউজিং টু,
তাহলে পি ইকুয়াল টু এবি বাই সিডি, তাহলে তো সিডি ইকুয়াল টু এবি বাই পি, ঠিক আছে, এটা চার নম্বর নাম দিলাম। নাও ফ্রম ওয়ান ইউজিং টু উই গেট, দেখো বলছে এক নম্বর হতে পায় এবং সেখানে দুই নম্বরটা ব্যবহার করছি। দেখো এক নম্বরে কী ছিল, দেখো এক নম্বরে আমার এটা ছিল আর দুই নম্বরে আমার এটা ছিল, তাহলে এ স্কোয়ার সাইন স্কোয়ার ফাই প্লাস বি স্কোয়ার কস স্কোয়ার ফাই মানে হচ্ছে সিডি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার সাইন স্কোয়ার ফাই প্লাস বি স্কোয়ার কস স্কোয়ার ফাই এর জায়গায় বসাতে পারি সিডি তা স্কোয়ার, তার মানে আমি এক নং থেকে লিখতে পারবো দুই নম্বরটাকে ব্যবহার করে এফ ইকুয়াল টু সিডি স্কোয়ার হোল টু দি বা তিনের দুই বাই এ বি। দেখো আমি তাই লিখলাম এফ ইকুয়াল টু সিডি স্কোয়ার হোল টু দি বা তিনের দুই বাই এ বি, তাহলে দুই ইন্টু তিনের দুই গুণ করলে হবে সিডি তার কিউ বাই এ বি, তাহলে এটা একটা পার্ট প্রমাণ হলো। এবার যে প্রমাণটা দিয়েছে তার নিচে দেখবে আছে পি কিউ, তাই তো? আচ্ছা এখানে আমরা এক কাজ করি সিডি এর ভ্যালুটা বসিয়ে দিই, সিডি এর ভ্যালু এখান থেকে পাবো চার নম্বরতে সিডি এর বদলে এবি বাই পি, তাহলে সিডি কিউ মানে এবি কিউ বাই পি কিউ। দেখো একটা এবি কেটে গেলেও পেয়ে যাবো এ স্কোয়ার এবি তা স্কোয়ার মানে এ স্কোয়ার বি স্কোয়ার বাই পি কিউ, তাহলে হেন্স এফ ইকুয়াল টু সিডি কিউ বাই এবি ইকুয়াল টু এ স্কোয়ার বি স্কোয়ার বাই পি কিউ, প্রুফ আমার প্রমাণ হয়ে গেল। নেক্সট প্রবলেম, ফাইন্ড দ্য রেডিয়াস অফ কার্ভেচার অফ দ্য ক্যাটেনারি ওয়াই ইকুয়াল টু এ কস হাইপারবোলিক এক্স বাই এ অ্যাট এক্স কমা ওয়াই, অর্থাৎ এক্স কমা ওয়াই বিন্দুতে এই কার্ভের রেডিয়াস অফ কার্ভেচার নির্ণয় করতে বলেছে। আমরা লিখলাম গিভিন যেটা দেওয়া আছে এটা একটা হাইপারবোলিক ফাংশন, তাহলে ওয়াই ওয়ান মানে ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু এ সাইন হাইপারবোলিক এক্স বাই এ, কস হাইপারবোলিক এক্স বাই এর ডেরিভেটিভ হয় সাইন হাইপারবোলিক এক্স বাই এ, ঠিক আছে, ইনটু আবার এক্স বাই এর ডেরিভেটিভ করলে কত হবে ওয়ান বাই, তাহলে আমরা কী পেলাম এটা কনস্ট্যান্ট কস হাইপারবোলিক এক্স বাই এর ডেরিভেটিভ করলাম, তাহলে পাবো হচ্ছে সাইন হাইপারবোলিক এক্স বাই এ আবার এক্স বাই এর ডেরিভেটিভ ওয়ান বাই এ, তাহলে এ কেটে গেল অ্যাকচুয়ালি পেলাম সাইন হাইপারবোলিক এক্স বাই এ, ঠিক আছে। এখান থেকে ওয়াই টু বার করলাম, ওয়াই টু মানে হবে কত সাইন হাইপারবোলিক এক্স বাই এর ডেরিভেটিভ কস হাইপারবোলিক এক্স বাই এ ইনটু ওয়ান বাই, সেটা আগে লিখেছি। দেখো হাইপারবোলিক ফাংশনে সাইন এবং কস এদের ডেরিভেটিভ করার সময় মনে রাখবে কোনো নেগেটিভ চিহ্ন আগে কিন্তু আসবে না, সেটা মনে রাখবে। তাহলে আমি ওয়াই ওয়ান এবং ওয়াই টুর ভ্যালুটা পেয়ে গেলাম, তাহলে অতএব রেডিয়াস অফ কার্ভেচার অ্যাট এক্স কমা ওয়াই রো ইকুয়াল টু, আমি ফর্মুলাটা জানি ওয়ান প্লাস ওয়াই ওয়ান তার স্কোয়ার হোল টু দি বা তিনের দুই বাই ওয়াই টু, আমি ভ্যালুগুলো বসালাম এটা পেলাম। এবার আমরা জানি যে কস হাইপারবোলিক তার স্কোয়ার এক্স বাই এ মাইনাস সাইন হাইপারবোলিক তার স্কোয়ার এক্স বাই এ ইকুয়াল টু ওয়ান, তাহলে ওয়ান প্লাস সাইন হাইপারবোলিক স্কোয়ার এক্স বাই এ এর বদলে আমি বসাতে পারি কস হাইপারবোলিক স্কোয়ার এক্স বাই এ হোল টু দি বা তিনের দুই। আচ্ছা এই ওয়ান বাই এটা উল্টে এখানে এ হলো আর নিচে যা আছে এটা থাকলো থাকলো, তা দেখো এখানে তাহলে দুই আর তিনের দুইগুলো করলে কস হাইপারবোলিক কিউ এক্স বাই এ, তাহলে একটা কস হাইপারবোলিক এক্স বাই এ কেটে যাবে, তাহলে হয়ে গেল এ কস হাইপারবোলিক স্কোয়ার এক্স বাই এ, ঠিক আছে। দেখো এটাকে আমি এরকম লিখতে পারি ওয়ান বাই এ ইন্টু এ কস হাইপারবোলিক এক্স বাই এ তার পুরোটা স্কোয়ার, ঠিক আছে, এটা স্কোয়ারটা তুলে দেবে আগের টার্মটা হচ্ছে ফিরে চলে আসবে, এটা মানে ওয়াই এবার এক নং দেওয়া ছিল এটা মানে ওয়াই, ঠিক আছে, এই যে ওয়াই ওয়াই ইকুয়াল টু এ কস হাইপারবোলিক এক্স বাই এ এটা হচ্ছে এক নম্বর দেওয়া ছিল, তাহলে দেখো আমি এক নম্বরে এর বদলে আমি ওয়াই বসিয়ে দিলাম, তাহলে এর বদলে যদি ওয়াই বসিয়ে দিই তাহলে এটা পাবো হচ্ছে ওয়াই স্কোয়ার, তাহলে আমার অ্যান্সার হয়ে গেলো ওয়াই স্কোয়ার বাই এ, ঠিক আছে। নেক্সট প্রবলেম, নেক্সট প্রবলেমে যাওয়ার আগে আমরা একটি নোট করি, প্যারামেট্রিক ইকুয়েশন অফ দ্য হাইপারবোলা এক্স স্কোয়ার বাই স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু ওয়ান ইজ এক্স ইকুয়াল টু এ সেক থিটা কমা ওয়াই ইকুয়াল টু এ ট্যান থিটা, অর্থাৎ এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু ওয়ান এই সমীকরণের প্যারামেট্রিক ইকুয়েশন হবে এক্স ইকুয়াল টু এ সেক থিটা কমা ওয়াই ইকুয়াল টু এ ট্যান থিটা। কোশ্চেন, ফাইন্ড দ্য রেডিয়াস অফ কার্ভেচার
at any point x comma y for the curve x to the power 2 3 plus y to the power 2 3 equal to a to the power 2 3 আমরা গিভেন ইকুয়েশন লিখলাম এটাকে x এর সাপেক্ষে ডেরিভেটিভ করলাম তাহলে এখান থেকে আমি dy / dx এর মান এটা পেলাম ঠিক আছে সূচকের নিয়ম করে আমি y1 মানে dy / dx equal to এটা পেলাম এটাকে আবার আমি x এর সাপেক্ষে ডেরিভেটিভ করলাম তাহলে পেলাম y2 equal to d2y / dx2 equal to এটাকে uv এর ফর্মুলা ফেললে আমি এরকম ধরনের পেলাম তোমরা uv ফর্মুলা লাগাবে দেখবে এটাই পারবে এবার এখানে আমি এই যে y1 পেয়েছি এই y1 এর ভ্যালুটাই বসিয়ে দিলাম এই যে y1 এর মান এটা বসালাম ইউজিং 1 থেকে দিয়ে দেখো আমার উপর থেকে y টু দি পাওয়ার 1 এর 3 কমন যাচ্ছে y টু দি পাওয়ার 1 এর 3 কমন গেলে কত পড়ে থাকবে এখানে তো x টু দি পাওয়ার 1 এর x টু দি পাওয়ার 1 এর 3 কেটে গেল তাহলে y টু দি পাওয়ার 1 এর 3 যদি কমন নেই আচ্ছা মাইনাস y টু দি পাওয়ার 1 এর 3 কমন না তাহলে এটা প্লাস হয়ে গেল উপর ভেতরে পড়ে থাকবে y টু দি পাওয়ার মাইনাস 2 এর 3 প্লাস x টু দি পাওয়ার মাইনাস 2 এর 3 বাই 3 ইনটু x টু দি পাওয়ার 2 এর 3 এটাকে সূচকের নিয়মে লিখতে পারবো এই ব্র্যাকেটের ভেতরে অংশটা 1 বাই y টু দি পাওয়ার 2 এর 3 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 2 এর 3 তাহলে দেখো আমরা এটা লিখলাম এটাকে লসাগু করলাম লসাগু করলে এটা পেলাম তাহলে দেখো এক্স টু দিবার দুয়ের তিন প্লাস ওয়াই টু দিবার দুয়ের তিন এর বদলে আমি বসাতে পারি এ টু দিবার দুয়ের তিন আর ওয়াই টু দিবার একের তিন আর এই ওয়াই টু দিবার দুয়ের তিন এটা যদি সূচকের নিয়মে আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো দেখো ওয়াই টু দিবার একের তিন ঠিক আছে তাহলে এটা পেলাম ইউজিং ওয়ান দেখবে এক নঙ্গে আমরা কী পেয়েছি দেখো এক নঙ্গে আমরা পেয়েছিলাম এক্স টু দিবার দুয়ের তিন প্লাস ওয়াই টু দিবার দুয়ের তিন ইকুয়াল টু এ টু দিবার দুয়ের তিন এটা দেয়াই ছিল এক নম্বর মানে গিভিন ইকুয়েশনটা ঠিক আছে এটা হচ্ছে এক নম্বর ইকুয়েশন তাহলে এক্স টু দিবার দুয়ের তিন প্লাস ওয়াই টু দিবার দুয়ের তিন ইকুয়াল টু এ টু দিবার একের তিন এই যে যেটা এটা এটাতে এক নম্বর এটা এটা একই ব্যাপার এটা কোশ্চেনটাতে লেখা ছিল ঠিক আছে এটা এক নম্বর তাহলে আমি এটা পেলাম তাহলে অতএব রেডিয়াস অফ কার্ভেচার অ্যাট এক্স কমা ওয়াই ইজ আই ফর্মুলাটা লিখলাম দিয়ে ওয়াই ওয়ান এবং ওয়াই টু এর ভ্যালুটা বসালাম দেখো ওয়াই ওয়ান ওয়ান প্লাস ওয়াই ওয়ানের ভ্যালু কী ছিল দেখো ওয়াই ওয়ান ভ্যালু ছিল মাইনাস ওয়াই টু দিবার একের তিন বা এক্স টু দিবার একের তিন তাহলে এখানে যদি বসে ওয়ান প্লাস তার স্কোয়ার মানে ওয়াই টু দিবার দুয়ের তিন বা এক্স টু দিবার দুয়ের তিন হোল টু দিবার তিনের দুই আর ওয়াই টুর ভ্যালু এটা নিচে ছিল বলে পাশে আমি উল্টে লিখেছি ঠিক আছে এটা পেলাম এবার এটাকে আমি যদি লসাগু করি তাহলে এটা পাবো আর এখানটাই দেখো কী পাবো এখানটায় যা আছে তাই থাকবো এবার এটা মানে তো এ টু দিবার দুয়ের তিন ইউজিং ওয়ান এটার বদলে এটু দুবার দুয়ের তিন লিখলাম ভোল্ট দুবার তিনের দুই এখানে যা আছে তাই থাকলো এটা যা আছে তাই থাকলো এবার তিনের দুই দিয়ে পাওয়ারগুলো গুণ করে তাহলে এটা হবে এ বাই এক্স এটাতে হচ্ছে যা আছে সেটাই থাকলো এটা থ্রি থাকলো দেখো এ ইন্টু এটু এ বাই এটু দুবার দুয়ের তিন এটাকে সূচকের নিয়মে ক্যালকুলেশন করলে আমি পাবো এ টু দুবার একের তিন এখানে হচ্ছে এক্স টু দুবার ফোর বাই থ্রি বাই এক্স মানেই পাবো এক্স টু দুবার একের তিন এটা হচ্ছে ওয়াই টু দুবার একের তিন মানে আমি পেয়ে গেলো থ্রিটা বাইরে থাকলো এ এক্স ওয়াই হোল টু দিবার একের তিন তাহলে এটা হচ্ছে অ্যান্সার তাহলে কার্ভেচার কোথাও এটা রেডিয়াস অফ কার্ভেচার তাহলে কার্ভেচার মানে ওয়ান বাই টু এটাকে রেসিপ্রোকাল করে দাও তাহলে সেটাই হবে কার্ভেচার ওয়ান বাই থ্রি এ এক্স ওয়াই হোল টু দিবার একের তিন নেক্সট প্রবলেম ফাইন দ্য রেডিয়াস অফ কার্ভেচার ফর দ্য কার্ভ ওয়াই ইকুয়াল টু এক্স ইন্টু ই টু দিবার মাইনাস এক্স অ্যাট ইটস ম্যাক্সিমাম পয়েন্ট অর্থাৎ এই কার্ভটার ম্যাক্সিমাম বিন্দুতে অর্থাৎ চরম বিন্দুতে কার্ভেচারটি বার করতে বলেছে বা নির্ণয় করতে বলেছে তাহলে আমরা প্রথমে এই ফাংশনটির চরম মান বা এই অপেক্ষকটির চরম মান নির্ণয় করব মানে ম্যাক্সিমাম ভ্যালু নির্ণয় করব কোন পয়েন্টে আছে তাহলে আমরা জানি ম্যাক্সিমাম ভ্যালু নির্ণয় করার জন্য কী করতে হয় এটাকে ফার্স্ট ডেরিভেটিভ করতে হয় সেকেন্ড ডেরিভেটিভ করতে হয় ফার্স্ট ডেরিভেটিভটাকে জিরো করতে হয় সেখান থেকে আমরা এক্সের একটি মান পাই সেই মানটি সেকেন্ড ডেরিভেটিভে বসাতে হয় যদি সেকেন্ড ডেরিভেটিভের ভ্যালুটা জিরোর থেকে ছোট হয় তাহলে ম্যাক্সিমাম ভ্যালু পাওয়া যায় আর যদি জিরোর থেকে বড় হয় তাহলে হচ্ছে মিনিমাম ভ্যালু পাওয়া যায় তাহলে আমরা ওয়াই ইকুয়ালটা দেওয়া আছে এটা ফার্স্ট ডেরিভেটিভ করলাম সেকেন্ড ডেরিভেটিভ আমরা করলাম হ্যাঁ তোমরা ফার্স্ট ডেরিভেটিভ সেকেন্ড ডেরিভেটিভ নিজেদের মতো করবে দেখবে আমার সঙ্গে মিলে যাবে তাহলে ফর ম্যাক্সিমাম অর মিনিমাম ডিওয়াই বাই ডিএক্স ফার্স্ট ডেরিভেটিভ জিরো ফার্স্ট ডেরিভেটিভ মানে এটা ইকুয়াল টু জিরো যদি এক্সপোনেনশিয়ালের ভ্যালু কখনো জিরো হয় না তাই ওয়ান মাইনাস এক্স ইকুয়াল টু জিরো এক্স ইকুয়াল টু ওয়ান
এবার এক্স ইকাল টু ওয়ানটা হচ্ছে সেকেন্ড ডেরিভেটিভে বসালাম, দেখো এক্স ইকাল টু ওয়ান যদি সেকেন্ড ডেরিভেটিভে বসিয়ে দিই তার ভ্যালুটা হলো মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স, তাহলে এটা নেগেটিভ, জিরোর থেকে ছোটো, তাহলে বলতে পারি ওয়াই হ্যাজ ম্যাক্সিমাম অ্যাট এক্স ইকাল টু ওয়ান, তাহলে ওয়াইয়ের ম্যাক্সিমাম ভ্যালু আছে কোন বিন্দুতে, এক্স ইকাল টু ওয়ান বিন্দুতে, তাহলে এখানে আমাকে এক্স ইকাল টু ওয়ান বিন্দুতে আমাকে কার্ভেচারটি নির্ণয় করতে হবে, ঠিক আছে। তাহলে এখন আমরা এক্স ইকাল টু ওয়ান বিন্দুতে কী করবো, ওয়াই ওয়ানের ভ্যালু কত, অর্থাৎ ওয়াই ওয়ানের ভ্যালু এবং ওয়াই টু এর ভ্যালু এক্স ইকাল টু ওয়ান বিন্দুতে আমি নির্ণয় করব। দেখো ওয়াই ওয়ানের ভ্যালু কত হবে, এক্স ইকাল টু ওয়ান বিন্দুতে যদি এক্সের মান এখানে ওয়ান বসাও তাহলে দেখবে ওয়াই ওয়ানের ভ্যালু হবে জিরো, আর ওয়াই টু এর ভ্যালু হবে দেখবে মাইনাস ওয়ান বাই ই, ক্যালকুলেশন করবে, হ্যাঁ এক্স ইকাল টু ওয়ান ওয়াই ওয়ানে বসাবে আরেকবার ওয়াই টুতে বসাবে, দেখবে ভ্যালুগুলো পেয়ে যাবে। দেন অ্যাট এক্স ইকাল টু ওয়ান ওয়াই ওয়ান ইকাল টু জিরো, ওয়াই টু ইকাল টু মাইনাস ওয়ান বাই ই, তাহলে অতএব রেডিয়াস অফ কার্ভেচার অ্যাট এক্স ইকাল টু ওয়ান ইজ রো ইকুয়াল টু, ফর্মুলাটা বসালাম এখানে দিয়ে ওয়াই ওয়ান আর ওয়াই টু এর ভ্যালুগুলো বসিয়ে দিলাম, তাহলে দেখবে পেয়ে যাবো আমি হচ্ছে ওয়ান বাই মাইনাস ওয়ান বাই ই, তুমি ভ্যালুগুলো বসাবে দেখবে এটাই পাবে, ঠিক আছে। তাহলে তার অ্যান্সার হলো মাইনাস ই, ঠিক আছে, তাহলে রেডিয়াস অফ কার্ভেচার হলো মাইনাস ই, হ্যাঁ। বা তুমি এটা মাইনাস ইউ রাখতে পারো, অথবা তুমি এরকম করতে নেগেটিভ এসছে তো তুমি এটাকে মড দিতে পারো, তার মানে সমান সমান ই, এটাও করতে পারো, ঠিক আছে। নেক্সট প্রবলেম, ফাইন্ড দ্য রেডিয়াস অফ কার্ভেচার অ্যাট থিটা ইকুয়াল টু পাই ফর দ্য কার্ভ আর ইকুয়াল টু এল বাই ওয়ান প্লাস ই কস থিটা, তাহলে এটা পোলারে আছে, ঠিক আছে, আমি প্রথমে ডিআর বাই ডি থিটা বার করবো, তাহলে আর ইকুয়াল টু যা আছে সেটা লিখলাম, এল আর ই হচ্ছে কনস্ট্যান্ট, তাহলে আর আমরা ডিআর বাই ডি থিটা, ঠিক আছে, ডিআর বাই ডি থিটা সমান সমান হবে, দেখো এল কনস্ট্যান্ট, তাহলে ওয়ান বাই ওয়ান প্লাস ই কস থিটার আমাকে ডেরিভেটিভ করতে হবে, তাহলে মাইনাস এল বাই ওয়ান প্লাস ই কস থিটা তার হোল স্কোয়ার, আবার ওয়ান প্লাস ই কস থিটার ডেরিভেটিভ করলে হবে মাইনাস ই সাইন থিটা, তাহলে আমি এটাকে ক্যালকুলেশন করলে সিম্পলিফাই করলে এটা পেলাম। এখানে আর টু মানে ডি টু আর বাই ডি থিটা স্কোয়ার, ঠিক আছে, এখানে দেখো ই এলটা কনস্ট্যান্ট বাইরে থাকলো, বাকিটা ইউ বাই ভি এর ফর্মুলা প্রয়োগ করে আমি এটা পেলাম, ঠিক আছে, তুমি ইউ বাই ভি এর ফর্মুলা প্রয়োগ করবে দেখবে এটাই পাবে। দেখো তাহলে ই এলটা কনস্ট্যান্ট, তাহলে ইউ বাই ভি মানে ভি স্কোয়ার, নিচেরটা স্কোয়ার মানে ওয়ান প্লাস ই কস থিটা হোল স্কোয়ার তার স্কোয়ার, তাহলে প্রথমে নিচেরটা ওপরে বসে মানে ওয়ান প্লাস ই কস থিটা তার হোল স্কোয়ার বসলো, সাইন থিটা ডেরিভেটিভ কস থিটা মাইনাস উপরে তোমার সাইন থিটা বসলো, ওয়ান প্লাস ই কস থিটা তার হোল স্কোয়ার ডেরিভেটিভ হচ্ছে টু ইন্টু ওয়ান প্লাস ই কস থিটা, আবার ওয়ান প্লাস ই কস থিটা ডেরিভেটিভ হচ্ছে মাইনাস ই সাইন থিটা, ঠিক আছে, এটাই থাকলো। অ্যাট থিটা ইকোয়াল টু পাই, দেখো থিটা ইকোয়াল টু পাই বিন্দুতে আর এর মান কী পাবো, আর থিটা ইকোয়াল টু পাই বসলে কস পাইয়ের মান মাইনাস ওয়ান, তাহলে আর এর মান হয়ে যাবে এল বাই ওয়ান মাইনাস ই আর ওয়ান, অর্থাৎ এটার ভ্যালু থিটা ইকোয়াল টু পাই বিন্দুতে দেখবে সাইন পাই মানে জিরো, তাহলে এর ভ্যালু আর ওয়ান জিরো, আর টু, আর টু ভ্যালু পাবো থিটা ইকোয়াল টু পাই বিন্দুতে, দেখো কী পাবো, দেখো প্রথমে হচ্ছে ইএল থাকলো ওয়ান প্লাস ই কস পাই, কস পাইয়ের মানে মাইনাস ওয়ান, তাহলে ওয়ান মাইনাস ই তার হোল স্কোয়ার, এখানে হচ্ছে কস পাই, কস পাইয়ের মানে হচ্ছে মাইনাস ওয়ান, সেটা মাইনাসটা আমি আগে দিলাম, এর ভ্যালুটা সাইন পাই মানে জিরো, এটা পুরোটা আমার জিরো হয়ে গেল, ঠিক আছে, আর নিচে হবে কস পাইয়ের মানে মাইনাস ওয়ান, তাহলে ওয়ান মাইনাস ই হোল টু দি পাওয়ার ফোর, তাহলে এখানে কাটাকাটি করলে পাবো দেখবে মাইনাস ইএল বাই ওয়ান মাইনাস ই তার স্কোয়ার, তাহলে আমি এখানে আর এর ভ্যালু পেয়ে গেলাম, আর ওয়ানের ভ্যালু পেয়ে গেলাম এবং আর টু এর ভ্যালু পেয়ে গেলাম। তাহলে অতএব রেডিয়াস অফ কার্ভেচার অ্যাট থিটা ইকুয়াল টু পাই ইজ রো ইকুয়াল টু, ফর্মুলাটি আমি ইউজ করলাম যে আর স্কোয়ার প্লাস আর ওয়ান স্কোয়ার হোল টু দিবার তিনের দুই বাই আর স্কোয়ার প্লাস টু আর ওয়ান তার স্কোয়ার মাইনাস আর ইন্টু আর টু, আমি জাস্ট ভ্যালুগুলো বসালাম, ভ্যালুগুলো বসিয়ে আমি ক্যালকুলেশন করলাম, তুমি তোমার মতো ক্যালকুলেশন করবে, দেখে ফাইনালি তোমার এই অ্যান্সারটা আসবে এল, ঠিক আছে, তাহলে এটাই হবে অ্যান্সার। নেক্সট প্রবলেম, ফাইন্ড দ্য রেডিয়াস অফ কার্ভেচার অ্যাট অ্যানি পয়েন্ট আর কমা থিটা ফর দ্য কার্ভ এ স্কোয়ার বি স্কোয়ার বাই পি কিউ প্লাস আর স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার বি স্কোয়ার, দেখো আমার সমীকরণটা আর এবং পি দিয়ে আছে, তাহলে এটা হচ্ছে পেডাল ফর্মে আছে, তাহলে আমরা পেডাল ফর্মের রেডিয়াস অফ কার্ভেচার কী জানি, আর ইন্টু ডিআর বাই ডিপি, তাহলে এটা আমি প্রথম হচ্ছে পি এর সাপেক্ষে ডেরিভেটিভ করছি, তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার কনস্ট্যান্ট, তাহলে এবার মাইনাস দেখবে যদি আমি পি এর সাপেক্ষে ডেরিভেটিভ করি এটাকে আমি লিখতে পারি এ স্কোয়ার বি স্কোয়ার ইন্টু পি টু দি পাওয়ার মাইনাস থ্রি, তাহলে পি টু দি পাওয়ার মাইনাস থ্রি
তাহলে পি এর সাপেক্ষে পি টু দি পাওয়ার মাইনাস থ্রি ডেরিভেটিভ কোথায়? মাইনাস থ্রি পি টু দি পাওয়ার মাইনাস ফোর, মানে মাইনাস থ্রি বাই পি টু দি পাওয়ার ফোর। তাহলে পেলাম এটা হয়ে যাবে কত, মাইনাস থ্রি এ স্কোয়ার বি স্কোয়ার বাই পি টু দি পাওয়ার ফোর প্লাস আর স্কোয়ারের পি এর সাপেক্ষে ডেরিভেটিভ টু আর ইন্টু ডিআর বাই ডিপি, এটা কনস্ট্যান্ট তাহলে জিরো। তাহলে এখান থেকে আমি ডিআর বাই ডিপি এর ভ্যালুটা পেয়ে যাব, বা আর ইন্টু ডিআর বাই ডিপি এর ভ্যালুটা আমি পেয়ে যাব। তাহলে আর ইন্টু ডিআর বাই ডিপি ইকুয়াল টু পেলাম তিনের দুই ইন্টু এ স্কোয়ার বি স্কোয়ার বাই পি টু দি পাওয়ার ফোর। অতএব রেডিয়াস অফ কার্ভেচার রো ইকুয়াল টু আমরা জানি আর ইন্টু ডিআর বাই ডিপি, ভ্যালুটা বসে দিন, এটাই হচ্ছে অ্যান্সার। নেক্সট প্রবলেম, ফাইন্ড দ্য রেডিয়াস অফ কার্ভেচার অ্যাট দ্য অরিজিন এক্স স্কোয়ার প্লাস সিক্স ওয়াই স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু জিরো। গিভিন ইকুয়েশনটা দেওয়া আছে, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে গিভিন কার্ভটা পাসিং থ্রু দ্য অরিজিন এবং এই কার্ভের লোয়েস্ট ডিগ্রি টার্ম হচ্ছে টু এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু জিরো। তাহলে এই কার্ভের অরিজিনে ট্যানজেন্টের ইকুয়েশন হবে টু এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু জিরো। সিন্স দ্য কার্ভ ওয়ান পাসেস থ্রু দ্য অরিজিন, অতএব দ্য ইকুয়েশন অফ দ্য ট্যানজেন্ট অ্যাট অরিজিন ইজ টু এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু জিরো। তাহলে এই ক্ষেত্রে আমরা কীভাবে রেডিয়াস অফ কার্ভেচার নির্ণয় করব তা আমরা আগের ক্লাসে শিখেছি। তাহলে অতএব দ্য রেডিয়াস অফ কার্ভেচার অ্যাট দ্য অরিজিন ইজ রো ইকুয়াল টু অর্থাৎ হাফ রুট ওভার এই ট্যানজেন্টের ইকুয়েশনের এক্সের সহগের স্কোয়ার আর ওয়াইয়ের সহগের স্কোয়ার তাদের যোগফল। তাহলে হাফ প্রথমে থাকবে রুট ওভার এক্সের সহগ দুই দুয়ের স্কোয়ার প্লাস ওয়াইয়ের সহগ হচ্ছে মাইনাস ওয়ান স্কোয়ার, মানে হচ্ছে ওয়ান স্কোয়ার ইন্টু লিমিট এক্স টেন্স টু জিরো ওয়াই টেন্স টু জিরো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই ট্যানজেন্টের ইকুয়েশনটা যা ছিল তার লেফট হ্যান্ড সাইডটা টু এক্স মাইনাস ওয়াই। এটা ক্যালকুলেশন করলে হলো রুট ফাইভ বাই টু লিমিট এক্স টেন্স টু জিরো ওয়াই টেন্স টু জিরো উপরে যা ছিল তাই। এবার দেখো টু এক্স মাইনাস ওয়াই এই গিভিন ইকুয়েশন থেকে টু এক্স মাইনাস ওয়াইয়ের পরিবর্তে আমি লিখতে পারি মাইনাস এক্স স্কোয়ার প্লাস সিক্স ওয়াই স্কোয়ার, দেখো তাই লিখেছি ইউজিং ওয়ান। এবার এটাকে লব এবং হর উভয়কে আমি এক্স স্কোয়ার দিয়ে ভাগ করছি, তাহলে উপরটাকে এক্স স্কোয়ার দিয়ে ভালো ওয়ান প্লাস ওয়াই বাই এক্স তার হোল স্কোয়ার আর মাইনাসটা আমি আগে রেখেছি। এটাকে যদি আমি এক্স স্কোয়ার দিয়ে ভাগ করি হরটাকে তাহলে পাবো ওয়ান প্লাস সিক্স ইন্টু ওয়াই বাই এক্স তার হোল স্কোয়ার। এবার দেখো ট্যানজেন্টের আমার ইকুয়েশনটা কী ছিল, টু এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু জিরো, এখান থেকে পাবো দেখো ওয়াই বাই এক্স ইকুয়াল টু টু। তাহলে এই ওয়াই বাই এক্সের জায়গায় আমি কী বসিয়ে দিলাম, টু বসিয়ে দিলাম, ঠিক আছে, ওয়াই বাই এক্সের জায়গায় টু বসিয়ে দিলাম। টু বসিয়ে দিলে তো এটা ভ্যালু চলে হলো এক্স আর ওয়াই থাকলো না, তাই লিমিটটা লিখলাম না। তাহলে এটা ক্যালকুলেশন করলাম, ক্যালকুলেশন করলে পেলাম মাইনাস রুট ফাইভ বাই টেন। হেন্স রেডিয়াস অফ কার্ভেচার মড রো ইকুয়াল টু এটা পজিটিভ ভ্যালুটা লিখলাম, ঠিক আছে, রুট ফাইভ, রুট ফাইভ বাই এটা টেন হবে, রুটটা হবে না, ঠিক আছে। তুমি এটাও রাখতে পারো রো ইকুয়াল টু মাইনাস রুট ফাইভ বাই টেনও রাখতে পারো, আর হেন্স রেডিয়াস অফ কার্ভেচার ইকুয়াল টু মড নিয়ে নিলে দিলে একটু রুট ফাইভ বাই টেন পজিটিভ হয়ে গেল, ঠিক আছে। তাহলে আজকে এই পর্যন্তই থাকলো, আশা করি আজকের সমস্যাগুলো তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ। নেক্সট ক্লাসে আমরা আরও অন্যান্য ধরনের সমস্যা নিয়ে আলোচনা করব। সবাই ভালো থেকো।